নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান দল ডুরান্ড কাপের পরের রাউন্ডে কিভাবে কোয়ালিফাই করবে। তাছাড়া কোচ হুয়ান ফেরান্দো কিন্তু একই ভুল প্রত্যেক ম্যাচে করছে, সেই ব্যাপারেও আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো গতকাল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির ম্যাচে ইস্টবেঙ্গল 1-0 গোলে জিতে যাওয়ায় তারা কিন্তু গ্রুপ এ থেকে টপ করে গিয়েছে এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। আর মোহনবাগান দল কিন্তু 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আপাতত 2 নম্বর পজিশনে রয়েছে এবং 2টি সেকেন্ড স্পটের টিমও কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে, যেখানে মোহনবাগান দলের কিন্তু একটা হিউজ চান্স রয়েছে গোল ডিফারেন্সে। কারণ মোহনবাগান দলের কিন্তু গোল ডিফারেন্স রয়েছে +6, যেটা অন্যান্য দলের থেকে অনেকটাই বেশি। এবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের একমাত্র 7 পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে অপরদিকে বেঙ্গালুরু এফসির। তবে বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের বি টিম নামিয়েছে, তাই আমার মনে হয় না যে তারা 7 পয়েন্ট পাবে। তাই আমার মনে হয় যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মোহনবাগান দল এই দুটো দলই কিন্তু সেকেন্ড স্পট থেকে যাবে। সো এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। আর এএফসি কাপে মোহনবাগান দল গতকাল মাচিন্দ্রা এফসিকে হারানোর পর 22 তারিখ কিন্তু বাংলাদেশে ঢাকা আবাহনী লিমিটেডের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান দলের ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ঢাকা আবাহনী কিন্তু খুবই দারুণ ফর্মে রয়েছে। সো মোহনবাগান দলকে কিন্তু নিজের 100% দিতে হবে এবং আগের ম্যাচে কিন্তু আমরা দেখেছি এখনও পর্যন্ত কিন্তু টিমটা ফুল কম্বিনেশন সেট করতে পারেনি এবং কোচ হুয়ান ফেরান্দো কিন্তু একই ভুল করছে গ্লেন মার্টিন্সকে নামিয়ে। গ্লেন মার্টিন্সের পারফরমেন্স কিন্তু একেবারেই খারাপ। আমার মনে হয় কিন্তু গ্লেন মার্টিন্সের জায়গায় যে অভিষেক সূর্যবংশীকেও যদি খেলে তাহলেও কিন্তু ও ভালো খেলবে এবং হেক্টর ইউজতে কিন্তু যতদিন না আসে ততদিন কিন্তু আমার মনে হয় যে অভিষেক সূর্যবংশীকে দিয়েই খেলানো ভালো, কারণ গ্লেন মার্টিন্সের পারফরমেন্স কিন্তু একেবারেই জঘন্য এবং পুরো 90 মিনিটস ধরে কিন্তু খেলিয়ে যাচ্ছে কোচ হুয়ান ফেরান্দো। সো তোমাদের কি মনে হয় ফেরান্দো কেন গ্লেন মার্টিন্সকে খেলিয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আর 22 তারিখ মোহনবাগান দলের যে ম্যাচ রয়েছে ঢাকা আবাহনীর বিরুদ্ধে, ওই ম্যাচটিতে মোহনবাগান দল কত গোলে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।